আমার প্রিয় ছাত্রছাত্রীরা, স্বপ্নশ্রুতি কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মৃত্যুঞ্জয় মাইতি তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি তোমাদের কাছে একটা নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, মডেল অ্যাক্টিভিটি টাস্ক। সেটা হলো দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ, অর্থাৎ ক্লাস টেনের জিওগ্রাফি নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হয়েছিল, অবশ্যই সেটা পার্ট থ্রি দেখে নাও। পার্ট থ্রিয়ে তিনটে পার্ট তো তোমাদের দেওয়া হয়েছে, তোমাদের পার্ট থ্রি জিওগ্রাফি নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনার আগে কী কী প্রশ্ন দিয়েছে দেখো, প্রশ্নগুলো দিয়েছে দেখো, একে তাকে দিয়েছে দেখো, বায়ুমণ্ডলে অ্যারোসলের গুরুত্ব নিরূপণ করো। দুয়ে, মানুষের ক্রিয়াকলাপ পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা বিনাশের অন্যতম প্রধান কারণ, যুক্তিসহ ব্যাখ্যা দাও। তিনের প্রশ্ন দিচ্ছে দেখো, ট্রপোস্ফিয়ারে বৈপরীত্য উষ্ণতা সৃষ্টির কারণগুলি উল্লেখ করো। চারের প্রশ্ন দিয়েছে, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের নিয়ন্ত্রক হিসাবে স্থলভাগ ও জলভাগের বণ্টন এবং নগরায়ন ও শিল্পায়নের ভূমিকা ব্যাখ্যা করো। এই চারটে প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের সলভ করার জন্য মডেল অ্যাক্টিভিটি টাস্ক বা হোমওয়ার্ক হিসাবে। তো এগুলো আমরা সমাধান করব। সমাধান করার আগে বলে নিই, তোমরা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তাহলে পরবর্তীকালে যে কোনো ভিডিও পেতে তোমাদের সুবিধা হবে। তো চলো আলোচনায় চলে যাই। তো দেখো, প্রথম প্রশ্নটা লিখে নিয়েছি, বায়ুমণ্ডলে অ্যারোসলের বা এরোসলের গুরুত্ব নিরূপণ করো। উত্তর লিখেছি দেখো, বায়ুতে ভাসমান বিভিন্ন ধূলিকণা কমা আগ্নেয়গিরি, উৎক্ষিপ্ত ছাই, উল্কার ধ্বংসাবশেষ, কলকারখানার পোড়া ছাই, ফুলের রেণু প্রভৃতি সূক্ষ্ম কণা বায়ুতে মিশে যে কলয়েডীয় দ্রবণ তৈরি করে তাকে অ্যারোসল বলে। এবার দেখো, গুরুত্ব চেয়েছিল, সংজ্ঞাটা প্রথমে দিয়ে দিলাম, এবার গুরুত্বটা লিখেছি দেখো। গুরুত্ব একে দিয়েছি দেখো, ইহা বায়ুমণ্ডলে অধক্ষেপণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুয়ে দিয়েছি দেখো, নীল আকাশ সৃষ্টিতে অ্যারোসল গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, অ্যারোসলের জন্য ধোঁয়াশা সৃষ্টি হয়। চারে, বায়ুমণ্ডলে অ্যারোসলের উপস্থিতির জন্য উষা ও গোধূলির সৃষ্টি হয়। পাঁচে, বায়ুতে ভাসমান ধূলিকণা সমূহ সূর্যরশ্মিতে সরাসরি উত্তপ্ত হয়ে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে এবং পৃথিবীতে সৌরতা বণ্টনে প্রভাব বিস্তার করে। অর্থাৎ অ্যারোসলের মাধ্যমে বা এরোসলের মাধ্যমে কী হয়, সৌরতা বণ্টিত হয়। পরের এতে দেখো, পরের প্রশ্ন কী দিয়েছিল দেখো, পরের প্রশ্ন দিয়েছিল, মানুষের ক্রিয়াকলাপ পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা বিনাশের অন্যতম কারণ, যুক্তিসহ ব্যাখ্যা দাও। উত্তর লিখেছি দেখো, মানুষের ক্রিয়াকলাপ পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা অর্থাৎ ওজনস্তর ধ্বংসের মূল কারণ, নিম্নে তা যুক্তিসহ আলোচনা করা হলো। একের পয়েন্ট দিয়েছি দেখো, ক্লোরোফ্লুরোকার্বন, ব্র্যাকেট লিখেছি সিএফসি, অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বনের ফুল ফর্ম শর্ট ফর্ম তোমরা সবাই জানো সিএফসি। দেখো, ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি, যার বাণিজ্যিক নাম ফ্রেয়ন, যা রেফ্রিজারেটর, এসি, সুগন্ধি প্রভৃতি শিল্পে ব্যবহার করা হয়, এই সিএফসি ওজন স্তরকে ধ্বংস করছে। দুইয়ের পয়েন্ট লিখেছি দেখো, N2O, কৃষিক্ষেত্রে রাসায়নিক সার কমা যানবাহন
প্রভৃতি থেকে নাইট্রাস অক্সাইড অর্থাৎ N2O নির্গত হয়, যা ওজোন স্তর ধ্বংস করে। তাহলে মানুষের এই সমস্ত জিনিসগুলো ব্যবহারের ফলে ওজোন স্তর ধ্বংস হচ্ছে। প্রথমটা CFC, তারপরে N2O, তারপর দেখো সালফার। কলকারখানার যানবাহন, কলকারখানা যানবাহন প্রভৃতি থেকে সালফার কণা নির্গত হয়, যা ওজোন স্তর ধ্বংস করে। চারে লিখেছি দেখো NO। জেট বিমান থেকে নাইট্রোজেন অক্সাইড, এটা NO লিখেছি দেখো, নির্গত হয়, যা ওজোন স্তর ধ্বংসের অন্যতম কারণ। এটা হলো মানুষের দ্বারা বা মানুষের কাজকর্মের জন্য বা ক্রিয়াকলাপের জন্য এই সমস্ত জিনিসের জন্য এগুলো মানুষের দ্বারাই হয়, আর হবার জন্যই আমাদের ওজোন স্তর বিনাশ হচ্ছে, যে যার কারণে আমাদের অতি তেজস্ক্রিয় রশ্মি আমাদের পৃথিবীতে প্রবেশ করছে। ওজোন স্তরের একটা উপকারিতা তোমরা তো অবশ্যই জানো, ওজোন স্তর আমাদের তেজস্ক্রিয় অতি বেগুনি রশ্মিকে আর পৃথিবীতে আসতে দেয় না, আর ওজোন স্তর ধ্বংসের কারণে সেটা আমাদের কিন্তু ক্ষতি হচ্ছে পৃথিবীর। ওই ওজোন স্তরের মাধ্যমে, ওজোন স্তর ভেঙে যাওয়ার ফলে বা ধ্বংস হওয়ার কারণে আমাদের পৃথিবীতে অতি বেগুনি রশ্মি প্রবেশ করছে আরও বেশি মাত্রায়। পরের কোশ্চেন দেখো, ট্রপোস্ফিয়ারে বৈপরীত্য উষ্ণতা সৃষ্টির কারণগুলি উল্লেখ করো। আনসার লিখেছি দেখো, বায়ুমণ্ডলের সবথেকে নিচের স্তর হলো ট্রপোস্ফিয়ার। এই স্তরে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় তত উষ্ণতা কমতে থাকে, কিন্তু কখনো কখনো উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস না পেয়ে বৃদ্ধি পায়। একে বৈপরীত্য উত্তাপ বা বৈপরীত্য উষ্ণতা বলা হয়। অর্থাৎ আমরা সবাই জানি উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রপোস্ফিয়ারে কী হয়, উষ্ণতা কমে, টেম্পারেচার কমে, কিন্তু কখনো কখনো টেম্পারেচার না কমে বেড়ে যায়। সেই অবস্থাটাকে বলা হয় বৈপরীত্য উত্তাপ, অর্থাৎ বিপরীত অবস্থার, উত্তাপের বিপরীত অবস্থা। যেরকমভাবে উত্তাপটা কমার কথা ছিল সেটা না হয়ে ঠিক তার বিপরীত হচ্ছে বলে, ওই জন্য বিপরীত হচ্ছে বলে বৈপরীত্য উত্তাপ বলা হচ্ছে। পরের ওর সঙ্গে দেখো, ট্রপোস্ফিয়ারে বৈপরীত্য উষ্ণতা সৃষ্টির কারণগুলি উল্লেখ করো, অর্থাৎ কাকে বলে লিখে দেওয়া হলো। এবার লিখেছি দেখো, ট্রপোস্ফিয়ারে বৈপরীত্য উষ্ণতা সৃষ্টির কারণগুলি হলো কি, একের পয়েন্ট দিয়েছি দেখো, মেঘমুক্ত আকাশ। মেঘমুক্ত আকাশ থাকলে উষ্ণতা বিকিরণে কোনো বাধা থাকে না, তাই ভূপৃষ্ঠ শীতল থাকলে বৈপরীত্য উষ্ণতা সৃষ্টি হয়। পরের পয়েন্ট দেখো, শুষ্ক বায়ু। শীতকালের বায়ু শুষ্ক প্রকৃতির হয় এবং এতে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম থাকে, তাই এই বায়ু ভূপৃষ্ঠ থেকে নির্গত তাপ ভালোভাবে শোষণ করতে পারে না, এই জন্য এই তাপ সরাসরি মহাকাশে ফিরে যায়। তাই ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু শীতল হয়ে বৈপরীত্য উত্তাপ সৃষ্টি করে। পরের পয়েন্ট দেখো, সুদীর্ঘ রাত। দেখো, দিনের বেলায় সূর্য থেকে যে তাপ ভূপৃষ্ঠে এসে পৌঁছায়, রাতের বেলায় সেই তাপ বিকিরণ হয়। দিন অপেক্ষা রাতের দৈর্ঘ্য বড় হলে সূর্য থেকে যে তাপ ভূপৃষ্ঠ শোষণ করে তার থেকে অধিক তাপ ভূপৃষ্ঠ থেকে বিকিরণ হয়ে যায়। এর ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু অধিক শীতল হয়ে পড়ে। পরের পয়েন্ট দিয়েছি দেখো, শান্ত আবহাওয়া। আবহাওয়া শান্ত হলে উপরে বায়ুর সাথে নিচের বায়ুর মিশ্রণ খুব কম হয়, তাই ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু অধিক শীতল হয়ে পড়ে। পরের প্রশ্ন দিয়েছিল দেখো, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের
नियंत्रक हिसाब से स्थलभाग और जलभागर बंटन एवं नगरायन और शिल्पायनेर भूमिका व्याख्या करो। देखो वायुमंडल उष्णतार तारतम्य स्थलभाग और जलभागर बंटन एवं नगरायन और शिल्पायनेर भूमिका अत्यंत गुरुत्वपूर्ण से सम्पर्के निम्ने आलोचना करा हलो। फार्ष्ट पॉइंट दिए देखो स्थलभाग और जलभागर बंटन। आम्रा जानी जे स्थलभाग अपेक्षा जलभाग उत्तप्त धीरे हय एवं एटी शीतल होते हो समय बेशी नय। ताई जेखाने जलभागर परिमाण बेशी सेखाने दिन और रातेर उष्णतार साथे जेखाने स्थलभागर परिमाण बेशी तार उष्णतार मध्ये पार्थक्य देखा जाए। এছাড়া আমরা জানি যে সমুদ্রের কাছের জলবায়ু সমভাবাপন্ন বা মৃদুভাবাপন্ন হয়। তুলনামূলকভাবে সমুদ্র থেকে যত দূরে যাওয়া যায় উষ্ণতা ততই চরম প্রকৃতির হয়। পরের পয়েন্ট দেখো নগরায়ন ও শিল্পায়ন। নগরায়ন ও শিল্পায়ন বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের আরও একটি প্রধান কারণ। মানব সভ্যতা যতই এগিয়ে যাচ্ছে তার সাথে সাথে নগরায়ন ও শিল্পায়ন বৃদ্ধি পাচ্ছে। এই কারণে নগর বা শিল্পাঞ্চলে উষ্ণতা অনেক বেশি হয়। কোনো নগর বা শিল্পাঞ্চল স্থাপন করতে হলে সেখানে উদ্ভিদ ধ্বংস করতে হয়। এছাড়া কলকারখানা থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া নির্গত হয় যার ফলে বায়ুমণ্ডল ধীরে ধীরে উত্তপ্ত হয়ে পড়ে। অপরদিকে যেখানে শিল্পাঞ্চল বা নগরায়ন প্রতিষ্ঠা হয়নি সেখানে সবুজ উদ্ভিদ বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে বায়ুমণ্ডল অনেক শীতল হয়। তো আজকে ক্লাস টেনের জিওগ্রাফির যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো পার্ট থ্রি থেকে দেওয়া হয়েছিল সেগুলো নিয়ে পুরোপুরি আলোচনা করা হলো। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো।